মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেট বলে কিছু নেই এমন দাবি করেছেন এফপিসিসিআই সভাপতি মাহবুবুল আলম তবে কৃত্রিম সংকট থাকতে পারে বলে মনে করেন তিনি দুপুরে রাজধানীর মতিঝিলে রোজায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির নেতা এ সময় রোজায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত আমদানির তাগিদ দেন ব্যবসায়ীরা রমজান মাসে কোনো না কোনো পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এবার যেন কোনো পণ্যের দাম নিয়ে কারসাজি না হয় সেজন্য আগে থেকেই পর্যাপ্ত আমদানির তাগিদ দিলেন ব্যবসায়ীরা জানালেন ডলার সংকটে নিত্যপণ্যের এলসি খুলতে না পারার সংকটের কথাও এখনো পর্যন্ত কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে খেজুর আনতে পারতেছি না আমাদেরকে একটা জায়গার ভিতরে এমন করে আটকে রাখছে যে আমরা খেজুর আমদানি করতে ভয় পাচ্ছি যে সাপ্লাই সাইডে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে এই জায়গাটা আমাদের পার হতে পাশাপাশি ব্যবসায়ীদের হয়রানি বন্ধে নজরদারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দিচ্ছেন ব্যবসায়ীরা আমাদের হাতে কিন্তু রিজার্ভ নেই উৎপাদন হচ্ছে উৎপাদন হবে আমরা এখন হ্যান্ড টু মাউথ রেস্তোরাঁ ব্যবসায়ীদের দাবি চাহিদার হিসাব কষে এখনই আমদানি নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় পণ্যের রমজানের আগে এই বিভিন্ন উসিলায় ব্রয়লারের দাম কোটি কোটি পায় 10 টাকা 20 টাকা করে বাড়ায় ব্রয়লার কিন্তু 180 টাকা 175 টাকা নিয়ে গেছে আমরা শুনতেছি এটা নাই সেটা নাই আমদানি করা হয় নাই ফিড নাই এফবিসিসিআই সভাপতি বাণিজ্য সংকট দূর করার জোরালো উদ্যোগ নেয়ার তাগিদ দেন আমি চাই আমার ব্যবসায়ীরা মাল ইম্পোর্ট করুক আনুক সে লাভ করুক কিন্তু আনএথিক্যাল কোনো লাভ না করুক সেটা আমরা চাই এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থার খবরদারি কমিয়ে এফবিসিসিআইকে আরও দায়িত্বশীল ভূমিকা নেয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা আমি মনে করি সেই জায়গাটায় আমরা কিভাবে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা